আসসালামু আলাইকুম, আমি সাদিয়া মাহবুব ফারহানা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মুবারক। তো আমি 5 মিনিটেই মেকআপ করেছি, ওকে। সো আপনারা দেখে নেন, তো স্টার্ট করি। ওকে, সো অ্যাজ ইউজুয়াল চুলগুলো পিছনে নিয়ে যাব। 10 মিনিট আগে ফেস ওয়াশ করে নিয়েছি আমি। এইবার রোজ ওয়াটার স্প্রে করে দেব, ড্রাই হয়ে গেলে তারপর ময়েশ্চারাইজার ইউজ করছি আমি এখানে, জনসনের। ওকে, আপনারা অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন ময়েশ্চারাইজারের জায়গায়। ওকে, সো এবার আমি এখানে ইউজ করছি লা ফেমের প্রাইম টাইম প্রাইমার, ঠিক আছে। ওকে, সো এবার HD-র প্রো কনসিলার ইউজ করব আমি, অল্প করে, জাস্ট 3 ডট দিয়ে দিব চোখের নিচে। ওকে, সো আমি বিউটি ব্লেন্ডারটা পানিতে সোক করে ভালো করে মুচড়ে পানি ফেলিয়ে নিয়েছি, তারপর ট্যাপ 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 করে ব্লেন্ড করছি, ঠিক আছে। ওকে, সো এবার আমি ফাউন্ডেশন ইউজ করছি HD-র। ফাউন্ডেশনে 2টা ড্রপ নিয়ে নিয়েছি। এবার দিব অলিভ অয়েল। অলিভ অয়েল আমি এরকম ছোট ড্রপারই নিয়ে নিয়েছি, ইউজ করতে সুবিধা হয় তার জন্য। তো 2টা ড্রপ দিব অলিভ অয়েলের, আর একটু করে অ্যালোভেরা জেল মিক্স করে। ওকে, সো এটা বিবি ক্রিমের মতো কাজ করবে, ডট 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 করে পুরো মুখে লাগিয়ে নিব। গলা ভুলবো না, বিকজ আপনার গলা এক কালারের লাগবে, মুখ আর এক কালারের লাগবে, দেখতে কেমন লাগবে। কিছু ধপ 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 করে ব্লেন্ড করে নিব। এবার লুজ পাউডার, আমি এখানে লাক্সের লুজ পাউডার নিয়েছি, বাট আপনারা যে কোনো কম্প্যাক্ট পাউডার বা ফেস পাউডারও ইউজ করতে পারেন, জাস্ট আপনার বেসটাকে সেট করতে হবে। ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করার পর সাথে সাথেই পাউডার ইউজ করতে হবে, না হলে ওটা ছাকড়া ছাকড়া হয়ে যাবে আপনার বেসটা। ওকে, ফার্স্ট করতে হবে। এবার গালে আমি ব্লাশের জায়গায় লিপস্টিক ইউজ করছি, যে কোনো অরেঞ্জ কালারের লিপস্টিক ইউজ করলে হবে। ওকে, আচ্ছা যদি একটু বেশি লেগে যায় তো প্রবলেম নেই, বিকজ এরপর আমরা আবার রোজ ওয়াটার দিব, সো অনেকটা কমে যাবে। ওকে, রোজ ওয়াটারের কারণে আপনি মেকআপ যদি বেশিও করেন তো সেটা কমে যাবে, লাইট হয়ে যাবে। ওকে, সো এবার ব্রু করব, আইব্রু। তো আমি এখানে হুদা বিউটির পেন্সিল ইউজ করছি, এটা এক পাশে ব্রাউন আর এক পাশে ব্ল্যাক। তো ব্রাউনটা ইউজ করব আমরা আইব্রোর জন্য, ব্ল্যাক ইউজ করব না, ব্রাউন ইউজ করব অলওয়েজ আইব্রোর জন্য। ওকে, সো এবার যে কোনো পাতলা ব্রাশ দিয়ে মিক্স করে দিব, না হলে কখনো কোনো জায়গায় ব্রাউন কালার, কোনো জায়গায় ব্ল্যাক কালারের সুন্দর লাগবে না। ন্যালোর কনসিলার ইউজ করছি আমি চোখের উপরের জন্য। চোখের উপরের জন্য আমি অলওয়েজ আমার স্কিন টোনের থেকে লাইট কালার ইউজ করি, এতে করে আই শ্যাডোটা ভালো করে ফুটে ওঠে। এবার ভালো করে মিক্স করে নেব। বাস, আমি হুডা বিউটির প্যালেট ইউজ করছি, কালার প্যালেট। হালকা ব্রাউন কালার নিয়েছি আই শ্যাডোর জন্য, ট্যাপ ট্যাপ করে দিয়ে দেবো। এটা হলো বেস দিচ্ছি। ওকে, এবার সেই হুডা বিউটির ব্ল্যাক কালারের কাজলটা নিয়ে নেব। ওকে, সো এবার এটা আইলাইনার যেখানে দেই সেখানে দিব কাজলটা, সুন্দর করে একটা লাইন দিয়ে দিব। এবার আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের আইশ্যাডোটা নিব, নিয়ে যেখানে আমি কাজল দিয়েছি সেখানে দিয়ে দেব।
চোখের কর্নার একটু দিয়ে দেব। ওকে, এবার ফার্স্টে যে ব্রাউন কালারের আইশ্যাডো দিয়েছি তার থেকে একটু ডার্ক যেটা, সেটা দিয়ে পুরোটা মিক্স করে দেব, যাতে কাজল আর আইশ্যাডো একসাথে মিক্স হয়ে যায়। ওকে, এবার হোয়াইট কালারের কাজল নিয়ে চোখের নিচে দিয়ে দেব। ওকে, সো আমি এখানে ববের মাস্কারা ইউজ করছি। যারা ফেক আইল্যাশ ইউজ করে না তাদের জন্য এটা অনেক ভালো। ওকে, সো এবার আমি হুডা বিউটির 3D হাইলাইটার প্যালেট ইউজ করছি। ওকে, সো এবার আমি হুডার ম্যাট লিপস্টিক দিয়ে দিচ্ছি, অরেঞ্জি শেডের এটা। সো এবার মেকআপ সেটিং স্প্রে সেট করে নিতে হবে, না মেকআপ নালে চলে যাবে। ওকে ওকে, সো এবার ফটাফট আমরা হেয়ার স্টাইল করে নিই। মিডল পার্টিশন করে নেব, নিয়ে অলওয়েজ মোটা ব্রাশ ইউজ করবেন চুল লেট জট ছুটাতে, নাহলে চুল অনেক ছিঁড়ে। এবার আমি ফার্স্ট ফার্স্ট করে চুলে ফ্রেঞ্চ বেনি করে নিই। ওকে, ফার্স্ট 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 বাস এক পাশ হয়ে গেছে। সেম করে আরেক পাশও করে নিব। হয়ে গেছে দোনোটা। ওকে, ডান। বাস, তো আজকে এতটুকু পর্যন্তই। আমি ফিরে আসবো আমার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ঈদ মোবারক।